1970 সাল, দুই বন্ধু আর এস আগরওয়াল আর এস গোয়েঙ্কা দুজনেই চাকরি করত বিড়লা গ্রুপ অফ কোম্পানিতে। তখন তারা ভাবল যে মার্কেটে আয়ুর্বেদিক এবং হার্বালের ওপর কোনো প্রোডাক্ট নেই যেটা মানুষের প্রতিদিন কাজে লাগতে পারে, যেমন আয়ুর্বেদিক কসমেটিক, আয়ুর্বেদিক মেডিসিন। তো 1974 সালে তারা কলকাতার বড়বাজারে একটি ছোট্ট অফিস খুলল, যার নাম দিল কেমকো কেমিক্যালস। সেখানেই তৈরি হতো আয়ুর্বেদিক কসমেটিক। তারপর 1978 সালে হিমানি গ্রুপ অফ কোম্পানি ওরা কিনে নেয়। তারপর 1995 সালে নামটা পরিবর্তন হয়ে ইমামি রাখে। ইমামির প্রতিষ্ঠাতা রাধেশ্যাম আগরওয়াল এবং রাধেশ্যাম গোয়েঙ্কা 2015 সালে দুই বন্ধু মিলে এই 200 বছরের মল্লিক কোঠি কিনে নেয়। তখন এই মল্লিক কোঠি একদম ভেঙে পড়েছিল, যাকে বলা হয় রুইন্স, ধ্বংসস্তূপ ছিল। সেটা নতুন করে তৈরি করে 2020 সালের 28 ফেব্রুয়ারি। এবং সিদ্ধি বিনায়ক অর্থাৎ হিন্দু ভগবানের গণেশ ঠাকুরের চরণে নিবেদন করেন। তাই আজ কলকাতাবাসী পেয়েছে মুম্বাই শহরের এক টুকরো ভালোবাসা। কিন্তু বাঙালিদের থেকে নন বেঙ্গলি এখানে বেশি আসে। সকাল 6টা থেকে বেলা 12:30 পর্যন্ত খোলা থাকে, তারপর বিকেল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত। সাতটা থেকে আরতি হয় 20 মিনিট ধরে, পারলে এসে একবার আরতি দেখে যাবেন, দারুণ লাগবে। বুঝতেই পারছেন গণেশ চতুর্থীর সময় কি দারুণ উৎসব হয় এখানে। প্রতি বছর দোল পূর্ণিমাতেও হই হই ব্যাপার থাকে, সাথে পুজো দিয়ে প্রসাদ নিতে পারেন। B48B মুক্তরাম বাবু স্ট্রিট, কলকাতার মার্বেল প্যালেসের ঠিক বাঁদিকে। কিন্তু মার্বেল প্যালেসে এখন ঢুকতে দেয় না, আপনারা হাওড়া থেকেই আসুন কি শ্যামবাজার থেকে, আপনাকে রাম মন্দির বাস স্টপেই নামতে হবে। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো, একদিকে আছে MG রোড মেট্রো আর একদিকে আছে গিরিশ পার্ক মেট্রো। রাতের বেলা আসলে একরকম অ্যাম্বিয়েন্স, যারা দূর থেকে আসবেন তারা দিনের বেলায় ঘুরে যাওয়া ভালো। ধন্যবাদ, ভালো থাকবেন।